একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি। বিষয়টি হচ্ছে সৌদি মিনিস্ট্রি তাদের ভেরিফাইড টুইটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বার্তা শেয়ার করেছে। বিষয়টি হচ্ছে, অনেকেই আমরা এমন আছি যারা উধার মন নিয়ে অনেককেই সাহায্য সহযোগিতা করি, অনেক মানুষের কাজ নাই তাদেরকে কাজে ডাকি, এই বিষয়গুলো নিয়ে আসলে মূলত এই তথ্যটি প্রকাশ করা হয়েছে যেটি বর্তমানে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই তথ্যটি মধ্যে বেশ গুরুত্বপূর্ণ তিনটা বিষয় তারা শেয়ার করেছে, যার মধ্যে এক নাম্বার বিষয়টি হচ্ছে যে সৌদি আরবে যারা বর্ডার ক্রস করে প্রবেশ করে তাদেরকে প্রবেশে কোনো প্রকার সহায়তা করা। আপনি যদি যারা বর্ডার ক্রস করে সোমালিয়া, ইয়েমেনি বা আরব কান্ট্রির পাশাপাশি অন্যান্য দেশের যারা আছে, তারা যখন সৌদি আরবে প্রবেশ করবে, ওই প্রবেশের সময় যদি আপনি কোনো প্রকার তাদের ফোন করে টাকা দিয়ে গাড়ি দিয়ে যদি সাহায্য সহযোগিতা করেন, সেটি সৌদি আরব অর্থাৎ দেশের সাথে প্রতারণার শামিল, এমন ধরনের অপরাধ হবে। অর্থাৎ এই যে তথ্যটি যেটি মিনিস্ট্রি প্রকাশ করেছে সেখানে এমনটাই বলা হচ্ছে। আর এই যে দেশের সাথে প্রতারণা, এমন অপরাধে যদি আপনি যুক্ত হন আপনাকে 5 থেকে 15 বছর পর্যন্ত জেল কিন্তু খাটতে হবে এবং 10 লাখ সৌদি রিয়াল আপনার জরিমানা করা হবে। দ্বিতীয় নাম্বার এখানে বলা হচ্ছে যে এই যে মানুষগুলো যারা বর্ডার ক্রস করে সৌদি আরবে আসবে, বা এমন মানুষ রয়েছে যাদের নামে সৌদি আরবে মামলা রয়েছে, সৌদি আরবে বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে যুক্ত হয়েছে, বড় ধরনের ক্রাইমের সাথে যুক্ত হয়েছে, এই সকল মানুষকে যারা বাসস্থান দেবে অর্থাৎ থাকার জায়গা দিয়েছেন আপনি, তাদেরকে খাওয়াচ্ছেন আপনি, তাদেরকে যাতায়াত করাচ্ছেন আপনি, আপনিও কিন্তু দেশের সাথে বেইমানি করা অর্থাৎ দেশের সাথে প্রতারণার শামিল, এমন অপরাধে আপনিও যুক্ত হচ্ছেন। তো মিনিস্ট্রি এই যে তথ্যটি প্রকাশ করেছে এর মাধ্যমে এটাই বলতে চাচ্ছে যে এমন অপরাধ যদি আপনি করেন, আপনিও কিন্তু 5 থেকে 15 বছর পর্যন্ত আপনার জেল হতে পারে, 10 লাখ সৌদি রিয়াল আপনার জরিমানা হবে। এবং আর একটা বিষয় এখানে ক্লিয়ার করেছে যে আপনি যে ঘরে তাকে থাকতে দিবেন, আপনি যে গাড়িতে তাকে চড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন, সেগুলোকেও কিন্তু জব্দ করে বাজেয়াপ্ত করা হবে। আচ্ছা, তৃতীয় নাম্বার যে বিষয়টি এখানে বলা হচ্ছে যে অনেক মানুষ অর্থাৎ আমরা যারা প্রবাসী, অনেক মানুষ হুরুপ্রাপ্ত, বিভিন্ন জায়গা কফিল থেকে পালাতক, এই সকল মানুষকেও যদি কেউ কাজ দেয় অর্থাৎ ইকামা এক্সপায়ার রয়েছে, এরাও কিন্তু সৌদি গভর্নমেন্টের আইন লঙ্ঘনকারীর শামিল হবে। তো এই মানুষগুলোকে এভাবে কাজ দেওয়া বা তাদেরকে বাসস্থান দেওয়া, যাতায়াত করানো, এটাও কিন্তু দেশের সাথে প্রতারণার শামিল, এমন অপরাধেও যদি আপনি যুক্ত হন আপনাকেও কিন্তু 5 বছর থেকে 15 বছর পর্যন্ত জেল দেওয়া হতে পারে এবং 10 লক্ষ সৌদি রিয়াল জরিমানা রয়েছে। সেই সাথে স্পষ্টভাবে বলা আছে যে এমন অপরাধ যারা করবে, যে সকল মাধ্যমগুলোতে তাদেরকে সাহায্য সহযোগিতা দেবে, যদি কোনো কোম্পানি তাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাদেরকে সেই কোম্পানি বাজেয়াপ্ত করা হতে পারে, সেই কোম্পানি চিরতরে বন্ধ করে দেওয়া হতে পারে, এমনভাবে বলা হচ্ছে। আপনি যদি কোনো গাড়িতে চড়িয়ে তাদেরকে নিয়ে যান এক জায়গা থেকে আরেক জায়গা, আপনার গাড়িটি জব্দ করে সেটি বাজেয়াপ্ত করা হতে পারে। আপনি যদি কোনো ফ্ল্যাট বাসা বাড়িতে তাদেরকে জায়গা দেন, আপনার সেই বাসা বাড়িও কিন্তু বাজেয়াপ্ত করা হতে পারে, এমনটাই কিন্তু এই সংবাদে বলা হচ্ছে। যেটি বর্তমানে আমি আরও একটি সংবাদ দেখেন আপনারা, এখানেও কিন্তু এমনভাবে বলা হচ্ছে। এবং আপনারা জানেন যে প্রত্যেক সপ্তাহে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে সৌদি মিনিস্ট্রি কিন্তু প্রত্যেক সপ্তাহে তারা একটা রিপোর্ট প্রকাশ করে যে কতজন মানুষ তারা আটক করেছে, যার মধ্যে কিন্তু বেশিরভাগই দেখবেন, আমি যদি গত সপ্তাহের একটা বিষয় আপনাদেরকে বলি, যে 16,407 জন মানুষকে তারা গত সপ্তাহে আটক করেছে, এর মধ্যে 9,609 জন ছিল যাদের ইকামা নাই ছিল। আর একটা বিষয় আপনাদেরকে একটু স্পষ্ট করি, এই যে এখানে দেখানো হচ্ছে যে 5 জনের একটা বিষয়, এই 5 জন মানুষ কিন্তু এই রকমের, যে একটু আগে আপনাদেরকে বলছিলাম যে যারা সাহায্য সহযোগিতা করেছে সেই ধরনের মানুষ, তাদেরকেও কিন্তু আটক করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে। খোদ যদি সৌদিও হয় তারাও কিন্তু এই সব বিষয় থেকে ছাড় পায় না, কারণ এখানে বলা হচ্ছে যে এটা সরাসরি দেশের সাথে প্রতারণা করার শামিল। তো তথ্যটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আশা করছি শেয়ার করে সবাই সবাইকে পৌঁছে দেবেন। আর আপনি যদি এই প্রবাস ফেসবুক পেজের নতুন দর্শক হন, পেজটি লাইক ফলো করে আমার সাথে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।